আসসালামু আলাইকুম। আজকাল আলোচনা করতে যাচ্ছি দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান, 20 আগস্ট 2023-এ প্রকাশিত ডেইলি হাইলাইটস। তো প্রথমে আমরা যে প্রশ্ন সাধারণ জ্ঞানের দেখব, অর্থাৎ নতুন সাধারণ জ্ঞান, সেটা হচ্ছে নবম ফিফা মহিলা বিশ্বকাপ 2023-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? স্পেন, বিপক্ষ ইংল্যান্ড। 2 নম্বরে পাটের জীবন রহস্য আবিষ্কার করেন বাংলাদেশের কোন বিজ্ঞানী? ডক্টর মাকসুদুল আলম। 3 নম্বরে 2022-23 অর্থবছর কৃষিপণ্য রপ্তানির পরিমাণ কত? 84 কোটি 30 লাখ ডলার। 4 নম্বরে বাংলাদেশের গণহত্যা নিয়ে ভারতের চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণেন্দু বোস কর্তৃক নির্মিত প্রামাণ্য চিত্রের নাম কি? বে অফ ব্লাড, রক্তে রাঙা সাগর। তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মোসা ইব্রাহিম কোন সালে এভারেস্ট জয় করেন? 2010 সালে। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী সংবিধান জারি করেন কবে? 11 জানুয়ারি 1972। তারপরে জটিল প্রশ্ন হচ্ছে এডিস মশা নিয়ন্ত্রণে দেশে গবেষণাকৃত জৈব পদ্ধতি দুটির নাম কি? উলবাকিয়া ও এসআইটি, স্টারাইল ইনসেক্ট টেকনিক। ডেঙ্গু হচ্ছে একটি আরবোভাইরাস। তারপর ডান পাশের প্রশ্ন আমরা দেখব, 2023-24 অর্থবছরে কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে? 93 কোটি 45 লক্ষ ডলার। তারপরে বাংলাদেশের মোট কত প্রজাতির এডিস মশা আছে? 26 প্রজাতির। তারপর হচ্ছে রেইন মেটাল কোন দেশের অস্ত্র কোম্পানি? জার্মানি। তারপরে বাংলাদেশের কৃষি দিবস কবে? 1 অগ্রহায়ণ। তারপরে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA কোন দেশের কেন্দ্রীয় তদন্ত? পাকিস্তান। তারপরে প্রশ্ন, বিশ্ব প্রথম ই পাসপোর্ট চালু করে কোন দেশ? মালয়েশিয়া, 1998। তারপরে সুকান্তা দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত? ইয়েমেনে। তারপরে শাহাদা 136 কোন দেশের তৈরিকৃত ড্রোন? ইরান। তারপরে 25 প্রতি বছর কত তারিখে বিশ্ব মশা দিবস পালিত হয়? 20 আগস্ট। এই ছিল আমার কাছে থাকা 20 আগস্টের সর্বশেষ সাধারণ জ্ঞান। পরবর্তী সাধারণ জ্ঞান আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবেন। তাই আমাদের আলামিনিটবি ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রয়েছে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের আরেকটি চ্যানেল আছে আলামিন একাডেমি, সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।